দর্শক, ক্রিকফ্রেন্সির ফেসবুক লাইভে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি ফয়সাল হাবিব, আপনাদের সাথে যুক্ত হচ্ছি শ্রীলঙ্কার ক্যান্ডি থেকে। গতকাল রাতে বাংলাদেশ আফগানিস্তানের এগেনস্টে যে ম্যাচটা জিতেছে 89 রানের বড় ব্যবধানে, সেই ম্যাচ জেতার খুশি আপনাদের নিশ্চয়ই এখনো কাটেনি। সবাই নিশ্চিতভাবেই বেশ খুশি খুশি মনে ঘুম থেকে উঠেছেন, যে যার মতো কাজে গেছেন, ক্লাসে গেছেন। এবং যারা ইতোমধ্যেই কাজের চাপে, ক্লাসের চাপে গতকাল রাতে জয়ের খুশিটা ভুলতে বসেছিলেন, তাদের আরেকটা খুশির খবর দেওয়া দরকার। আর সেই খুশির খবরটা হলো লিটন কুমার দাস, তিনি আজ রাত 9:15 ফ্লাইটে ঢাকা থেকে পাকিস্তান উড়াল দিচ্ছেন। এবং লিটন দাস, এরকম কথা আগে হয়েছিল যে সুপার ফোরে উঠলে লিটন দাস দলের সাথে যোগ দেবেন, এবং সেটাই হচ্ছে আজ রাত অর্থাৎ সোমবার, আজ সোমবার রাত 9:15 কাতার এয়ারওয়েজ এর ফ্লাইটে লিটন দাস পাকিস্তানের উদ্দেশ্যে রওনা দিচ্ছেন, এটা মোটামুটি কনফার্ম। এবং লিটন আসছেন, লিটন দলের সাথে যোগ দিচ্ছেন, এটাই হলো সবচেয়ে বড় নিউজ। তবে এখনো কিছু আশঙ্কা থেকে যাচ্ছে, আশঙ্কা যেটা এবং কনফিউশন বলতে পারেন, আশঙ্কা বলতে পারেন, যেটা সেটা হলো যে এশিয়া কাপের জন্য 17 জনের স্কোয়াড দেওয়া যায়, 17 জনের স্কোয়াড থাকে, এবং 17 জনের স্কোয়াড অলরেডি একবার সাবমিট হয়ে গেলে সেখান থেকে আবার নতুন কাউকে যোগ করা এই নিয়মটা নেই। নতুন কাউকে আপনি তখনই যোগ করতে পারবেন যখন পুরাতন কেউ অথবা 17 জনের স্কোয়াডে থাকা কেউ যখন ইনজুরির কারণে বা অন্য কোনো কারণে ছিটকে যাবে, তখন আপনি নতুন কাউকে যোগ করতে পারবেন। এবং এই জায়গাটাতেই এখনো আশঙ্কাটা থাকছে যে লিটন দাসের দলের সাথে যোগ দিতে কিংবা ম্যাচ খেলতে হলে এখনো এসিসির যে একটা সম্মতি সেটা কিন্তু দরকার, কারণ বাংলাদেশ দল অলরেডি 17 জনের একটা স্কোয়াড দিয়ে দিয়েছে। এখানে দলের এক সূত্র জানিয়েছে যে যে টেকনিক্যাল দিকগুলো আছে সেই টেকনিক্যাল দিকগুলো বিবেচনা করা হচ্ছে, সেই টেকনিক্যাল দিকগুলো বিবেচনা করার পরে আসলে লিটনকে যেভাবেই হোক স্কোয়াডের মধ্যে অন্তর্ভুক্ত করা হবে। ওই যে একটা কথা বলে না যে আইনের অনেক ফাঁক ফোকর আছে, সেরকম এই টেকনিক্যাল দিকগুলোরও কোনো ফাঁক ফোকর নিশ্চিত ভাবে বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট খুঁজে যে কোনো একটা বিষয়ে বা যেভাবেই সম্ভব সেভাবে লিটনকে স্কোয়াডে ঢোকানোর চেষ্টা প্রচেষ্টা চালানো হবে। কিন্তু এখানে এই সমস্যাটা একেবারেই হতো না যদি লিটন দাসের বদলি হিসেবে এনামুল হক বিজয়কে না ডাকা হতো, কারণ লিটন দাসের যে জ্বরটা ছিল এটা সাধারণ ভাইরাল একটা ফিভার ছিল, এটা ডেঙ্গুও ছিল না। সুতরাং এটা একবার জ্বরটা সেরে গেলে, তিনি দুর্বলতা কেটে গেলে লিটন ফিট হয়ে যেতেন খেলার জন্য, এবং এটা ভাবা হচ্ছিল যে লিটন ফিট হয়ে যাবেন কিংবা সুপার ফোরে আগে লিটন ফিট হয়ে যাবেন, লিটনকে আনা হবে। এটা যদি ভাবাই হয় তাহলে কেন হঠাৎ করে এনামুল হক বিজয়কে স্কোয়াডে ডাকা হলো, এটা কিন্তু একটা প্রশ্ন হতে পারে। এবং এনামুল হক বিজয়কে নিয়ে যে ম্যাচ খেলানোরও প্ল্যান ছিল বা এরকম কিছু তো মনে হয়নি, যদি তেমনই থাকতো তাহলে পাকিস্তানে আফগানিস্তান এগেনস্টে বিজয়কে খেলানো হতো, সেটাও খেলানো হয়নি। এখন এই এই যদি বিজয়ের এই ব্যাপারটা যদি না হতো, লিটনের জায়গায় যদি বিজয়কে না ডাকা হতো, তাহলে কিন্তু এত এত বেশি আশঙ্কা থাকতো না, লিটন স্কোয়াডেই থাকতেন, জাস্ট পরে এসে যোগ দিতেন। ঠিক যেমন শ্রীলঙ্কার স্কোয়াডে কুশাল পেরেরা আছেন, কিন্তু তিনি এখনো জ্বরে আক্রান্ত, এরপরও কুশাল পেরেরা কিন্তু শ্রীলঙ্কার স্কোয়াডে আছেন। কুশাল পেরেরার বদলি হিসেবে কিন্তু শ্রীলঙ্কা কাউকে ঘোষণা করেনি। একইভাবে ইন্ডিয়াতে কেএল রাহুল, তিনি স্কোয়াডে আছেন কিন্তু প্রথম দুটা ম্যাচ খেলবেন না। সাঞ্জু স্যামসনকে রাখা হয়েছে ট্রাভেলিং রিজার্ভ হিসেবে, যদি রাহুল একেবারেই সুপার ফোরের ওঠার পরও, সুপার ফোরের ম্যাচ শুরু হওয়ার পরও যদি রাহুল সুস্থ না হন তখন সাঞ্জু স্যামসনকে ডাকা হতো। বাংলাদেশে কিন্তু একই কাজটাই করতে পারতো, বাংলাদেশ লিটনকে স্কোয়াডে রাখতেই পারতো এবং বিজয়কে ট্রাভেলিং রিজার্ভ হিসেবে রাখতে পারতো, তাহলে কিন্তু এত সমস্যা হতো না। কিন্তু আলটিমেটলি এখন যা হওয়ার হয়েছে, বাংলাদেশ দল বলুন বা টিম ম্যানেজমেন্ট বলুন বা বিসিবির টেকনিক্যাল কমিটি বলুন, ওই এসিসির সাথে এই এই বিষয়ে নিয়ে যে টেকনিক্যাল বিষয়গুলো সলভ করে লিটনকে স্কোয়াডে ঢোকানো হবে, এটাই হলো আপাতত নিউজ। এবং বাংলাদেশের পরের ম্যাচ 7 তারিখ, আজ 3 তারিখ, আজ 4 তারিখ, 4 তারিখ। সুতরাং আজকে যদি লিটন ফ্লাই করেন, 5-6 দুদিন সময় লিটন পাকিস্তানে পাবেন। এবং যতদূর শুনেছি আজকেও লিটন দাস বাংলাদেশে অলরেডি প্র্যাকটিস করা শুরু করে দিয়েছেন, অর্থাৎ তিনি মোটামুটি সুস্থ, দুর্বলতাও কেটে গেছে নিশ্চিতভাবেই, ঢাকাতেও প্র্যাকটিস করছেন, পাকিস্তানেও 2 দিন প্র্যাকটিস করার সুযোগ পাবেন। এরপরে কিন্তু পাকিস্তান এগেনস্টে সুপার ফোরের যে ম্যাচটা, সেটা বাংলাদেশ খেলতে নামবে, এবং সবকিছু যদি ঠিকঠাক থাকে তাহলে সেই ম্যাচে কিন্তু লিটন দাসকে ওপেনিং করতে দেখা যাবে, এবং এটা নিশ্চিতভাবে বাংলাদেশি সমর্থকদের জন্য বেশ
ভালো একটা খবর। এবং লিটন দাস যতটা কনফিডেন্ট ছিলেন এই এশিয়া কাপ নিয়ে, এটাও কিন্তু বাংলাদেশ দলের সমর্থকদের সাহসটা জোগাতে পারে। কারণ লিটন যেদিন জ্বরে আক্রান্ত হলেন, অর্থাৎ লাস্ট যেদিন তিনি প্র্যাকটিস করেছিলেন বিসিবি একাডেমি মাঠে, সেদিনও কিন্তু লিটন দাসের যে বিকেএসপির শিক্ষক ছিলেন, তিনি কিন্তু বলেছিলেন যে লিটন দাস এশিয়া কাপে কমপক্ষে 2 সেঞ্চুরি করার মতো প্রমিস লিটন দাস করেছেন। এবং এটাতেই বোঝা যায় যে সেলফ কনফিডেন্টে ভরপুর আছেন এই মুহূর্তে লিটন দাস। এবং যদি এই সেলফ কনফিডেন্টটা তিনি মাঠে প্রয়োগ করতে পারেন, আলটিমেটলি যদি তার মাঠে নামা হয়, তাহলে কিন্তু আমাদের, আমার মনে হয় না পাকিস্তানের পেস নিয়ে কিংবা ভারতের স্পিন নিয়ে আমাদের খুব বেশি ভয় করতে হবে। কারণ শান্ত খুব ভালো ফর্মে আছেন, লিটনও যদি তার সাথে যোগদান করতে পারেন এবং এশিয়া কাপে আরো বাকি অন্তত পক্ষে 3টা ম্যাচ বাংলাদেশ খেলবে, 3টা ম্যাচে যদি লিটন মাঠে নামতে পারেন এবং যদি লিটন রানের দেখা পান, তাহলে এটা আলটিমেটলি বিশ্বকাপেও লিটনের ভালো করার জন্য, বাংলাদেশের ভালো করার জন্য খুব কাজে আসবে। দর্শক, শেষ খবর এটাই, আজ রাত 9টা সোয়া 9টার ফ্লাইটে পাকিস্তান যাচ্ছেন লিটন দাস, কাতার এয়ারওয়েজের ফ্লাইট, এবং দোহা হয়ে পাকিস্তান যাবেন লিটন দাস। আর এখনো কিছু শঙ্কা আছে এসিসির সাথে, এসিসির নিয়ম কানুনের মধ্যে থেকে লিটনকে স্কোয়াডে ঢোকানো হবে। এই হলো শেষ শেষ খবর শ্রীলঙ্কা থেকে, পাকিস্তান থেকে। আরও কোনো খবর পেলে আপনাদের সবার আগে জানানোর চেষ্টা করবো ক্রিকফ্রেন্সি ফেসবুক এবং ইউটিউবে।